হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি ক্লাস টুয়েলভের নিউট্রিশন বিষয়ের ডাব্লু বিটি এর এসে সলভ করানোর চেষ্টা করছি ফার্স্ট যে স্কুলটা দেওয়া হয়েছে ইস্ট বর্ধমান ডিস্ট্রিক্টস থেকে প্রথম প্রশ্ন মানুষের মুখ গহরে কতগুলি লালাগন্থি আছে উত্তরটা হবে তিনজোড়া গ্যাস্ট্রিন হরমোন কোথ থেকে ক্ষতি হয় উত্তরটা হচ্ছে পাকস্থলীর আর্জেন্টাফিন কোষ থেকে নেক্সট অথবা যকৃতে অবস্থিত কোন কোষ থেকে হেপারিন তৈরি হয় উত্তরটা হলো মাস্ট কোষ থেকে পিত্ত লবণগুলোর নাম কি কি সোডিয়াম টরোকোলেট এবং সোডিয়াম গ্লাইকোকোলেট পরের প্রশ্ন পরিপাকতন্ত্রে কোন অংশ থেকে জলের শোষণ ঘটে উত্তরটা হবে লার্জ ইনটেস্টাইন বা বৃহদন্ত পরের প্রশ্ন ট্রান্স অ্যামাইনেশন কাকে বলা হয় যে প্রক্রিয়ার মাধ্যমে ট্রান্স অ্যামাইলেজ উৎসেচকের সাহায্যে অ্যামাইনো অ্যাসিডটি কিটো অ্যাসিডে এবং কিটো অ্যাসিডটি অ্যামাইনো অ্যাসিডে রূপান্তরিত হয় তাকে ট্রান্স অ্যামাইনেশন বলা হয় অথবা প্রশ্ন ট্রান্সমিথাইলেশন কাকে বলা হয় যে পদ্ধতিতে ট্রান্সমিথাইলেজ নামক উৎসেচকের সাহায্যে কোনো একটি অ্যামাইনো অ্যাসিড থেকে মিথাইলমূলক মাইনাস সি এইচ থ্রি অন্য একটি পদার্থে স্থানান্তরিত হয় তখন সেই স্থানান্তর প্রক্রিয়াকে ট্রান্সমিথাইলেশন বলা হয় কোন যন্ত্রের সাহায্যে খাদ্যের ক্যালোরি মূল্য মাপা হয় উত্তরটা হবে বম ক্যালোরিমিটার অথবা প্রশ্ন পি আর কাকে বলা হয় এর পি এ আর এর সম্পূর্ণ নাম হল ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেশিও বা কায়িক কার্য অনুপাত কায়িক পরিশ্রম এবং বিশ্রামরত অবস্থায় ব্যয়িত শক্তির পরিমাপ বিএমআরএ গুণিতকে প্রকাশ করা হলে তাকে পিএআর বলা হয় নেক্সট প্রশ্ন গর্ভাবস্থায় কোন খাদ্য উপাদানের অভাবে মেগালো ব্লাস্টিক অ্যানিমিয়া হয় উত্তরটা হলো ফলিক অ্যাসিড ও ভিটামিন বি টুয়েলভ অথবাতে কোন অ্যামাইনো অ্যাসিডটি শিশুর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠনে সাহায্য করে উত্তরটা হলো ক্রিপ্টোফ্যান নেক্সট প্রশ্ন টপ মিল্ক কাকে বলা হয় এই উত্তরটা আমি নেক্সট ভিডিওতে জানিয়ে দেব নেক্সট জি ও আর বা জিইআর সম্পূর্ণ নাম কি জিওআর এর সম্পূর্ণ নাম হল গ্যাস্ট্রিও ও শিওফাজ রিফ্লেক্স নেক্সট জিইআর সম্পূর্ণ নাম হল গ্যাস্ট্রিও এনরোলমেন্ট রেশিও অথবা প্রশ্ন এফটিটির সম্পূর্ণ নাম কি এফটিটির সম্পূর্ণ নাম হল ফেলিওর টু থাইভ নেক্সট প্রশ্ন দুটি স্বল্প মূল্যের উদ্ভিজ উদ্ভিদ প্রোটিন জাতীয় খাদ্যের নাম কি কি সেটা হলো সয়াবিন আর ডাল নেক্সট প্রশ্ন নেক্সট কোশ্চেন দৈনিক খাদ্যে কতটা দুগ্ধ থাকা বাঞ্ছনীয় আইসিএমআর মতে তিনশো এম এল প্রশ্ন ওভু ভেজিটেরিয়ান কাদের বলা হয় উত্তরটা লিখবে যে সমস্ত নিরামিষাষীরা প্রাণীজ্য খাদ্য হিসাবে শুধু ডিম গ্রহণ করেন তাদেরকে বলা হয় ওভু ভেজিটেরিয়ান নেক্সট প্রশ্ন পার্নিশিয়াস অ্যানিমিয়াকেই মানবদেহে ভিটামিন বি টুয়েলভ ফলিক অ্যাসিড ও পিত্তলবণ ও খনিজ লবণের অভাব দেখা দিলে ত্রুটিপূর্ণ লোহিত রক্তকণিকার সৃষ্টি হয় যার ফলস্বরূপ যে অ্যানিমিয়া সৃষ্টি হয় তাকে পার্নিসিয়াস অ্যানিমিয়া বলা হয় অথবা প্রশ্ন মাইক্রোসাইট্রিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া কি প্রধানত লোহা ও ফলিক অ্যাসিডের অভাবে লোহির রক্তকণিকার আকারে অস্বাভাবিকতা দেখা দিলে যে অ্যানিমিয়ার সৃষ্টি হয় তাকে বলা হয় মাইক্রোসাইট্রিক হাইপোক্রমিক অ্যানিমিয়া এফ ডাব্লু পি এর সম্পূর্ণ নাম কি ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম পরে প্রশ্ন বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয় উত্তরটা হবে সাতই এপ্রিল অথবা প্রশ্ন ওআরএস কি ও আর এসের সম্পূর্ণ নাম হল ওরাল রিহাইড্রেশন সলিউশন উদারময় আক্রান্ত রোগীদের যে পথ্য দেওয়া হয় তা হলো ও আর এস যা এক লিটার পানীয় জল যেটা ফুটিয়ে ঠান্ডা করতে হবে এবং তাতে কুড়ি গ্রাম চিনি এবং পাঁচ গ্রাম খাদ্য লবণ মিশিয়ে ঘরোয়া পদ্ধতিতে বানানো যায় ফ্রেন্ডস যদি তোমরা এই ভিডিও থেকে উপকৃত হও তাহলে তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে নেক্সট ভিডিওতে বাকি কোশ্চেন পেপারগুলো দিব দিব